বেরিয়েছি, এক জায়গায় বাজার করতে বেরিয়েছি। আমরা একটা একটা কাজ, একটা প্রোডাক্টের কাজ করি, RCM হয়তো যারা করে জানেন। সেই জন্য আমরা মাসের মধ্যে মাল করতে যাই, আমরা তিন বান্ধবী যাই। আমি এদিক দিয়ে বেরিয়ে পড়েছি আর বান্ধবীরা ওখানে বাসে উঠবে, সে যাচ্ছি ওইখানে। ওই প্রোডাক্টের সব কিছু বাড়ির জন্যই তুলি, কেউ লাগলে তাকেও দিই। তো কাজের ফাঁকে ফাঁকে এগুলোও করি। তো চলুন দেখাবো আজকে RCM-এর বাজারটা, মানে যেখান থেকে বাজার করি সেই জায়গাটা আপনাদেরকে RCM-এর কোথায় বাজার করি দেখাবো। কুর্তিগুলো দেখি কিরকম RCM-এর। আরে দেখলে ক্ষতি কোথায়, দেখলেই কি নিতে হবে, কি নিয়ে নি, আমাদের তো সবসময় আমি তো নিচের দোকানে এই বাজার করা হয়ে ট্রেন রাস্তা পার হচ্ছি। ট্রেন রাস্তা পার হয়েই আমাদের বাজার করতে আসতে হয় ক্ষুদিরাম এই জায়গাটায়। তো চলুন একদম বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, নিশ্চয়ই সবাই, আশা করি সবাই ভালো আছেন। আমাদের বাড়ির সবাই ভালো আছে। আমি মানে ওখান থেকে ঘুরে আসছি, আজকে 3-4 দিনের বেশি হবে চলে এসছি, এসে আর আপনাদের সামনে ওই ভিডিওগুলো দিলাম। আর বাড়ির সম্পূর্ণ ভোরবেলা উঠে পড়েছি, এখন চা খাবো। রান্নাঘরে আজ রান্না বান্না আমি করব না, বলেছি হয় আমার ছেলেকে আর মেয়েকে করতে, কারণ আমরা যা এসেছি কাচাকুচি করতে পারিনি। বাড়ির সামনের অবস্থাটা আপনাদের সবই দেখাবো কি অবস্থা হয়ে আছে আমাদের। তাই আমি চা খেয়ে জল ভরে কিছু ঘরদোর মুছে চলে যাব, একদম গোছাতে। ঘরের অবস্থা আপনাদের নিশ্চয়ই দেখাবো, ঘরের ও বাইরের অবস্থাটা দেখাবো। তো চলুন এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। নিশ্চয়ই আর কি বলবো, সবাই রান্নাবান্না, আজকে রবিবারের বাজার, সবার বাড়িতে ভালো মন্দ হবে। তো আমাদেরও বাড়িতে আজকে রবিবারে কী রান্নাবান্না হবে আমি জানি না, দেখা যাক ছেলে উঠুক মাংস আনবে নাকি করবে। কারণ আজ আমার বরেরও রবিবার হলেও আজকে ডিউটি আছে, ও ভোরবেলা পরেই 8টার দিকে বেরিয়ে যাবে, ওর কাজ হচ্ছে এখানে লাইনের প্রচণ্ড মানে কেবিল জয়েন করতে বেরিয়ে যাবে। তো চলুন এখন আবার আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো দিন, সারাদিন আমাদের সঙ্গে থাকুন। আছে এই ঘরটার অবস্থা দেখুন, মনে হয় যেন কি অবস্থা, এই বিছানা, এই একটু দেখা রান্নাগুলো কোথায়, মাছগুলো ভাজছিস, মাছগুলো নষ্ট হয়ে যাবে তো, কুকুরের খাবারটা এটা গরম করছো তো, কুমড়ো তরকারি কুমড়োটা আর একটু মাখা মাখা হয়ে কেসে দিতে হবে, ফার্স্ট না বল মাখার লাস্টে যা কুচি কুচি এটা আর কি, শাকে কি রসুন পেঁয়াজ দেবে জার ওটা কি দেখি, মাছগুলো লাস্টে ভেজে নিয়ে এখানে অন্য একটা সেই কড়াটা বসে দিয়ে সে আরেকটা ননস্টিকের ইয়ে কড়ার তো আছে না, সেটা কি যে পিছনে কালো মাংস। আজকে রবিবারে রান্নাবান্না ও করছে, মাংস হয়েছে, শাক ভাজছে, আর এদিকে কুমড়োর তরকারি, এদিকে কুকুরের খাবার ভাত, ও সব রান্নাঘরের কাজ ওর। আর আমি পুরো ঘরদোর গোছাচ্ছি, আমার সামনে যা অবস্থা না গোছালে নয়। তো চলুন ঘরদোরগুলো গুছিয়ে নিই, ঘরের অবস্থা দেখুন কী অবস্থা হয়ে আছে পুরোটাই। এই যে এই যে সকাল থেকে শুধু গোছা হয়ে গেছে আলমারি টালমারি আর গুছিয়ে এই যে চান করে এসেছি, বিছানা ঝাড়া খাওয়াও হয়ে গেছে। তো একদম দেখা হচ্ছে আমাদের এই বাড়ির অবস্থা এখানে কীরকম আপনাদের দেখিয়ে চলুন, দেখিয়ে নিয়ে চলুন, তারপরে একদম রাত্রে দেখা আছে, কিছুটা আর কিছু কাজ বাকি আছে। এই এই গোছালাম পুরো আলমারিটা সুন্দর করে, এটা মেয়ের জিনিসপত্র থাকে এটা গোছালাম, আর এধারেও
পুরো শাড়ি ফাড়ি সুন্দর করে এপাশটা গোছালাম, পুরো ঘাঁটা হয়েছিল পুরো ঘরদোর, আলমারিটা ওই যাওয়ার জন্য পুরো ঘাঁটা হয়ে গেল। এই যে পুরো শাড়ি সব গোছালাম, আপাতত বিছানা টিছানা আর সব গোছানো হয়ে গেল। এই চলছে বাড়ির একদম আমার গেটের সামনে পুরো ভাঙাভাঙি চলছে, কোম্পানি থেকে পুরো ভাঙছে সব সামনেটা, কবে যে ঠিক হবে সামনে কীরকম ভাঙাভাঙি। আর দরজা খুলতে পারছি না, জামা প্যান্ট মিলতে পারছি না, একটুখানি জায়গা কোনো রকমই হেঁটে চলে বেরিয়ে যাচ্ছি, খুব অসুবিধা, কবে যে ঠিক হবে তাও জানি না। চলে এলাম, এখন বাজে 8:30, সব সকাল থেকে সমূহ মানে কি করব, মানে একে বেড়াতে গেছিলাম আর এদিকে বেড়াতে, সেদিকে আমার বাড়িতে সামনে সব ভাঙাভাঙি হচ্ছে, তার জন্য জামা প্যান্ট মানে মিলার মতো বেরোনোর মতো জায়গাও নেই, সব তার ছিল বাইরে সব তারগুলো কেটে দিয়েছে। তাই আজকে রবিবার, আজকে ওই জন্য বসে মানে আজকে যত জামা প্যান্ট ঘোরা ফেরার যত জামা প্যান্ট ছিল সব একসঙ্গে কাচাকুচি করেছি। দাঁড়ান, ফ্যানটা বন্ধ করি, নাহলে আপনারা আমার কথা শুনতে পাবেন না। আসলে আমি ব্লগটা শেষ করিনি, ভুলেই গেছিলাম, সকালবেলা মেয়ে তো রান্নাবান্না করেছিল, আমি ঘরদোর গুছিয়ে এই ঘরদোর গুছিয়ে তারপরে রান্নাবান্না সেরে সন্ধে টন্দে দিয়ে বসেছি। মেয়ে কালকে ভোরবেলা বেরিয়ে যাবে, ও তমলুক চলে যাবে আপাতত, কালকে এখানে বেকার কলকাতায় এখন যখন টাইম আছে বা যাবে মানে জন্য যোগাযোগ ঠিকমতো এখন হয়নি, তাই জন্য আমি বলছি এখন বসে লাভ নেই, তমলুকে চলে যাবে। কালকে ও ছিলই তমলুকে, এসে চলে গেছিলো তমলুকে, আবারও কালকে ভোরবেলা তমলুকে চলে যাবে। আর এতদিন আমি কাজে গেছিলাম, আর সোমবার কালকে আমারও কাজ কাল থেকে শুরু করে দেবো একদম ফুলদমে, তো আমারও সব যে জন্য গুছিয়ে টুছিয়ে নিলাম রাত্রিবেলা। তারপরে ও কালকে সবজি তেল মশলা এগুলো নিয়ে যাবে, সব কিনে নিয়ে এসেছি, সব গুছিয়ে দেবো, 8:30 বাজে কুকুরকে খেতে দেবো, আর যতক্ষণ না কাজ করতে যায় ততক্ষণ কিছু নয়। আমার এই ফোনটাতে আওয়াজও কমে গেছে আর আগের মতো আর পরিষ্কার দেখা দিচ্ছে হচ্ছে না, বুঝতেই পারছি তো। মেয়ের ফোন আর 1-2 মাস হলে ওর ইমআইটা শেষ হয়ে যাবে, তারপরে ইচ্ছা আছে একটা ভালো ফোন কিনবো, শুধু ভিডিও করার জন্য, নাহলে কোনো শখের জন্য নয়। জানি আমার এখন ভিউজ ভালো হচ্ছে না, তবুও চেষ্টা করব, চেষ্টার তো কোনো, চেষ্টা করলে সবই একদিন সফলতা পাওয়া যাবে, সেটা 1-2 বছর দেরি হবে, হয়তো সফলতা আসবে দেরি করে, তো চেষ্টাই করে যাচ্ছি। কাল থেকে আবার কাজে চলে যাবে, এতদিন মেয়ের জন্য কাজ যাইনি, বসেই ছিলাম, যখন মেয়ে তমলুকে চলে যাচ্ছে সেই বাড়িতে তো সম্পূর্ণ একাই থাকি, আর সব কাজ আমার হয়ে যায় ভোরবেলা যেহেতু উঠি, তো নিজেরও কিছু কিছু ইনকাম করাটা উচিত, আর যতই যা হোক কিছু যদি অল্প কিছু ইনকাম করি তার মতো খুশি বোধ হয় আনন্দ থাকা যায় না, যে নিজে রোজগার করে 2 টাকা আর পেয়েছি। তো ইচ্ছে আছে নতুন একটা মোবাইল কেনার, মেয়ের ইএমআইটা মিটে গেলেই আমি আমার নতুন একটা মোবাইল নেব, তো কাল থেকে আবার কাজে যাব। আর এত পরিমাণ আমরা বাড়ির মানে সবাই মানে মানে কী কষ্টে আছি বলার নয়, কারণ আমি যখন পুরী থেকে ঘুরে এলাম দেখলাম ঘরের সামনে পুরো ভাঙাভাঙি হচ্ছে, আর পুরো মানে সামনে কটা তো আর আমাদের একদম দেখা মানে খোলা পুরো, আর আমাদের 2 কুকুরকে, একটা দেশি কুকুরকে পুষেছিলাম, ওকে বাইরে রাখতাম, ওকেও ঘরের মধ্যে, এ কুকুরেও ঘরের মধ্যে, কারণ ওই কুকুরটাকে ছাড়তে পারছি না, বাইরে ও পাশে প্রচুর কুকুর সব একসঙ্গে মানে ঝগড়া লেগে যায় কে কাকে কামড়াতে যায়, তাই জন্য 2 কুকুরের বন্দি, পায়খানা পেচ্ছাপ করতে পারছে না ঘরের মধ্যেই সব, মানে প্রচুর কষ্টের মধ্যে হচ্ছে এখন ঘরে, কবে যে ওদের কাজ শেষ হবে তবে গিয়ে আমাদের একটু শান্তি পাবো, না কাচাকুচি করতে পারছি না বেরোতে পারছি, সেই এইটুকু জায়গার মধ্যে আপনাদের ভিডিওর মধ্যে তুলে দেখাবো আপনাদের কী কষ্টের মধ্যে আছি। যাই হোক, তো এখানে ভিডিওটা শেষ করছি, নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে গুড নাইট।